सप्तम श्रेणी शिक्षार्थी बंधुरा आज के पांच दशमे मान निर्णय अंक करब मान निर्णय देख पचिस नम्बर देवे पचिस नम्बर मान निर्णय 25 एक्स स्क्वायर प्लस 36 वाई स्क्वायर माइनस 60 एक्स है जख एक्स इक्वल टू माइनस 4 वाई इक्वल टू माइनस 5 तो देखने मान देवे एक्स इक्वल टू माइनस 4 वाई इक्वल टू माइनस 5 सूतरा इटार मान निर्णय करते हैं 25 एक्स स्क्वायर प्लस 36 वाई स्क्वायर माइनस 60 एक्स वाई तो हमें पचिस वर्ग करब पचिस वर्ग कत 5 पचिस 25 एक्स वर्ग 5 एक्स होल स्क्वायर 5 के वर्ग कर ले 25 एक्स स्क्वायर है पचिस वर्ग पचिस एक्स वर्ग 5 एक्स होल स्क्वायर प्लस 36 वर्ग कत 6 36 6 वाई होल स्क्वायर माइनस এটাকে আমরা ভেঙে নিব কারণ এজ এ এবং বি বানানোর জন্য আমরা এটাকে ভাঙবো মাইনাস 2 ইনটু 5 এক্স মাইনাস 60 ওয়াই 5 দুগুণে 10 6 দশে 60 এক্স 60 এক্স ওয়াই হয় ইকুয়াল টু তাহলে এখন আমরা স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার অর্থাৎ সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার এখন আমরা এখানে মান বসাবো যেহেতু এখানে মানটা দেওয়া আছে মাইনাসে माइनस संख्या देखा सेकेंड ब्रैकेट दीब सेकेंड ब्रैकेट 5 एक्सर मान माइनस 4 बसब माइनस माइनस 6 वायर मान माइनस 5 माइनस 5 बसब सेकेंड ब्रैकेट दे होल स्क्वायर इक्वल टू हमें गुण करब चार पचा 20 माइनस एखे मन अनेक प्लस आ प्लस माइनस माइनस चार पचा 20 प्लस माइनस माइनस प्लस 5 6 30 होल स्क्वायर इक्वल टू 30 থেকে 20 বিয়োগ করলে 10 থাকে এরপর হোল স্কয়ার 10 কে স্কয়ার করলে 10 গুণ 10 ইনটু 10 ইকুয়াল টু 100 10 10 কে 100 এটা आंसर এখন 26 নম্বর দেওয়া আছে দেখো 26 নং 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার যখন a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6 তাহলে এখানে দেওয়া আগে লিখে নেব দেওয়া আছে a ইকুয়াল টু 7 b ইকুয়াল টু 6 সুতরাং 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার 16 এর বর্গ করব 16 এর বর্গ কত 16 এর বর্গ 4a 4a হোল স্কয়ার মাইনাস এটার বর্গ করব এখানে আছে প্লাস 9 এর বর্গ 9b এর বর্গ কত 3b হোল স্কয়ার তাহলে 16 এর বর্গমূল কত 4 4 এখানে এ আছে এ দেব 4a হোল স্কয়ার আর এটার আগে বর্গমূল করে নিব 9 এর বর্গমূল 3 বি আছে বি দো 3 বি হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস দেব 2 এটা হলো এ আর এটা দেব বি 2 এ বি প্লাস বি স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার সূত্র কি হবে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4 মান বসাবো এখন 4 ইনটু এর মান হচ্ছে 7 7 বসাবো মাইনাস 3 ইনটু বি এর মান 6 6 বসাবো হোল স্কয়ার ইকুয়াল টু এখন গুণ করব 4 7 28 মাইনাস 3 6 18 होल स्क्वायर 28 থেকে 18 বিয়োগ করলে থাকে 10 होल स्क्वायर इक्वल टू 10 কে বর্গ করলে হয় 100 10 গুণ 10 অর্থাৎ 10 কে 100 এটাও 100 आंसर হবে 27 নং 27 নং দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 যখন x ইকুয়াল টু মাইনাস 2 তাহলে আমরা আগে লিখে নেব দেওয়া আছে x ইকুয়াল টু মাইনাস 2 সুতরাং 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 नाइन एक्स एवं टोटी फाइव वर्गमूल कर नाइन वर्गमूल कत थ्री तीन त्रिका नय थ्री एक्स होल स्क्वायर प्लस पचिस वर्गमूल फाइव होल स्क्वायर स्क्वायर प्लस एटो बी टू सूत्र टू ए बी प्लस बी स्क्वायर तथा स्क्वायर प्लस टू बी प्लस बी स्क्वायर ए प्लस बी होल स्क्वायर इक्वल टू मान माइनस सेकेंड ब्रैकेट दीते हैं थ्री इंटू एक्स एर मान माइनस टू प्लस फाइव होल स्क्वायर इक्वल टू एंड सेकंड ब्रैकेट उठे दीब तीन दुगुणे छः प्लस माइनस माइनस सिक्स प्लस फाइव होल स्क्वायर इक्वल टू माइनस सिक्स प्लस फाइव बी इक्वल टू माइनस वन होल स्क्वायर माइनस वन के भांगले की है माइनस वन इंटू माइनस वन माइनस माइनस काटा जाए काटते की है वन ओके वन वन आंसर होगा बेटा एबार 28 अर्थात 28 नंबर देखो 28 नंबर देखो से 81 ए स्क्वायर प्लस 18 ए सी प्लस सी स्क्वायर जखन ए इक्वल टू 7 सी इक्वल टू माइनस 67 तब लेखो देवा से ए इक्वल टू 7 सी इक्वल टू माइनस 67 सूतरा 81 ए स्क्वायर प्लस 18 ए सी प्लस सी स्क्वायर
একাশের বর্গমূল করব 981 9 এর হোল স্কয়ার প্লাস সি এর বর্গমূল করব সি হোল স্কয়ার প্লাস 2 এটা এ এটা বি ধরব 2 এ বি প্লাস বি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালটা এখন মান বসাবো 9 ইনটু এর মান 7 7 দেব প্লাস সি এর মান মাইনাস 67 মাইনাস 67 হোল স্কয়ার তো এখানে মাইনাস আছে এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবার সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব গুণ করব 7963 প্লাস মাইনাসে মাইনাস 67 হোল স্কয়ার ইকুয়াল টু 67 থেকে 63 বিয়োগ 63 বিয়োগ করলে 4 হয় এখানে মাইনাসের সংখ্যা পড়ে এখানে মাইনাস দিতে হবে মাইনাস 4 হোল স্কয়ার এখানে আমরা ভাঙবো মাইনাস 4 ইনটু মাইনাস 4 মাইনাস মাইনাস কাটা যায় সরাসরি 16 অর্থাৎ 16 আনসার 29 নম্বর দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 7 এবং a b সমান সমান 3 হলে দেখাও যে স্কয়ার প্লাস দেখাও যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 61 অর্থাৎ 61 টা দেখাতে হবে তাহলে কো দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 7 a b ইকুয়াল টু 3 আমরা বাম পক্ষ নেব লেফট হ্যান্ড সাইড a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার অথবা সূত্র ফেলতে হবে আর মানটা ধরতে a মাইনাস b দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার অথবা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এবার মান বসাবো a মাইনাস b এর মান কত 7 হোল স্কয়ার প্লাস 4 ইনটু a b এর মান 3 ইকুয়াল টু 7749 প্লাস 3 4 12 49 আর 12 যোগ করলে 61 তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 61 সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড স্ট্রেট আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এখন তারপরে যদি বুঝতে সমস্যা তাহলে তোমরা কমেন্ট এবং ফোনে সরাসরি বুঝে নেবে আমাদের কাছে ফোন করলে আমরা সমাধান করে দেব সবশেষে তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।